হ্যালো ভিউয়ার্স, আমি সানাজিত ঘোষ, আপনারা দেখছেন স্নেক লাভার সানাজিত। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে আমাদের ভিডিও টপিকটা হলো আমাদের পশ্চিমবঙ্গে কী কী নির্বিষ সাপ পাওয়া যায়। নির্বিষ সাপ মানে হলো যে সাপগুলোর কোনো বিষ নেই। আমরা ছোটোবেলা থেকেই শুনে আসি সাপ মানে একটা খুব ভয়ানক জিনিস, যে সাপে কামড়ালে মানুষ মারা যাবে। তো এই ভয়ের কারণে প্রত্যেক বছর প্রায় 70% মানুষ, স্নেক বাইটের 70% মানুষ মারা যায় শুধু হার্ট অ্যাটাকের কারণে। তো মানুষ সাপ চেনে না, তাই হয়তো মানুষ সাপকে বেশি ভয় পায়। আর আমরা আপনাদের আজকে সেই সাপগুলো চেনাবো, যে সমস্ত সাপগুলো নির্বিষ সাপ, আমাদের কোনো ক্ষতি করে না, বরং আমাদের ইকোসিস্টেমের অনেকটা সাহায্য করে, সেই সমস্ত কিছু সাপ নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন, আমরা এখন আপনাদের প্রত্যেকটা সাপ নিয়ে কথা বলছি। প্রথমেই চলে আসছে যেটা হচ্ছে সবথেকে মানুষ এখানকার মানুষ সবথেকে বেশি ভয় পায়, দাঁড়ার সাপ। তো দাঁড়ার সাপ নিয়ে কিছু কুসংস্কারও আছে আমাদের এখানটায়, যেমন হচ্ছে দাঁড়ার সাপের নাকি লেজে বিষ আছে, দাঁড়ার সাপের সঙ্গে নাকি খরিশ সাপের শঙ্খ লাগে, বা দাঁড়ার সাপ আর খরিশের মানে দাঁড়াশ অ্যাকচুয়ালি মেল হয় আর খরিশ নাকি ফিমেল হয়। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুরোপুরি ভুল কথা। দাঁড়ার সাপ, এই সাপটা হলো একদম শান্ত প্রকৃতির সাপ, খুব ফ্রেন্ডলি সাপ, কিন্তু যখন মানুষের সামনে চলে আসে এরা খুব দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এবার একমাত্র দাঁড়া সাপের লেজটা হয় অন্যান্য সাপের তুলনায় একটু শক্ত, যখন সে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করছে তখন হয়তো অনেকের লেজের ঝাপটাটা হয়তো পায়ে লাগে, তখন হয়তো মানুষ ভাবে যে দাঁড়া সাপ সত্যিই লেজ দিয়ে বাড়ি মারে, কিন্তু অ্যাকচুয়ালি নয়। অনেকে বলে যে গোয়াল ঘরে নাকি আপনার গরুর পায়ে জড়িয়ে দাঁড়া সাপে দুধ খায়, তো অ্যাকচুয়ালি সবথেকে বড় কথা হচ্ছে সাপে দুধ খায় না, খেলেও যখন ওরা ডিম পারে বা হয়তো যখন খোলস চেঞ্জ করে, অনেকক্ষণ মানে অনেক দিন ওরা জল না খেয়ে থাকে বা খাবার না খেয়ে থাকে, ওরা এক জায়গাতেই থাকে, তখন কি হয় যখন খুব মানে ওদের তৃষ্ণা পায় তখন ওরা গিয়ে হয়তো কোনো কারণে দুধ খায়। তো মানুষ এটাই ভাবে। এবার দুধে থাকে হচ্ছে হাই প্রোটিন, যেটা সাপ খেয়ে হজম করতে পারে না, সাপ সঙ্গে সঙ্গেই সেটার বমি করে দেয়। আর দাঁড়ার সাপ কী করে চিনবেন? দাঁড়ার সাপ চিনবেন, দেখবেন তার মাথার দিকটা সরু হয়, লেজের দিকটাও সরু হয়, কিন্তু বডিটা মোটা হয়। আর দাঁড়া সাপ দৈর্ঘ্যে অনেকটাই বড় হয়, প্রায় 8 ফুট, 10 ফুট, এমনকি 12 ফুটেরও দাঁড়া সাপ পাওয়া যায়। তো দ্বিতীয়ত যে সাপটা চলে আসছে সেটাকে বলা হয় হেলে সাপ। তো হেলে সাপ নিয়ে কী একটা কুসংস্কার আছে, অনেকে বলে নাকি হেলে সাপ শনি মঙ্গলবারে কামড়ালে নাকি বিষ হয়, বা বজ্রপাত হলে বা বিদ্যুৎ চমকালে সেই সময় যদি হেলে সাপে কাউকে কামড়ায় তাহলে নাকি বিষ হয়। তো আমার তাদের কাছে যারা এই সমস্ত কথাগুলো বলে তাদের কাছে একটা ছোট প্রশ্ন আছে, যে সত্যি কি তাই? তাহলে যেদিন শনিবার বা মঙ্গলবার বা যখন বজ্রপাত হয় তখন কি হেলে সাপের এক্সট্রা দুটো বিষ দাঁত গজি আসে? নিশ্চয় নয়, এটা পুরোপুরি কুসংস্কার। এমনকি যারা বলে এটা পুরোপুরি ভুল কথা। হেলে সাপ হলো একদমই খুব শান্ত প্রকৃতির সাপ এবং হেলে সাপের কোনো বিষ নেই, এটা পুরোপুরি non-venomous সাপ। হেলে সাপ আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো জায়গাতেই দেখতে পাবেন। আগে প্রচুর পরিমাণে হেলে সাপ দেখা যেত, যেটা হচ্ছে একসঙ্গে ওরা একসঙ্গে। এরপর যে সাপটা নিয়ে কথা বলবো সেই সাপটাকে বলা হয় জল ধরা সাপ, যেটা সাধারণত জলে আপনাদের বাড়ির আশেপাশে পুকুরে এই সমস্ত জায়গায় দেখতে পাবেন, জল ধরা সাপ। এই সাপটার ইংলিশ নেম হলো চেকরেট কেলব্যাক ওয়াটার স্নেক। তো এই সাপটাও পুরোপুরি non-venomous সাপ, এই সাপটার কোনো বিষ নেই, বা এই সাপটা যদি আপনাদের কামড়ায় সাধারণত আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো জায়গা থেকে বা যে কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে একটা টিটিনাস নিয়ে নিলেই এনা। তো এরপর চলে আসি চিতে সাপ নিয়ে। চিতে সাপটা হলো পুরোপুরি non-venomous সাপ, এর কোনো বিষ নেই। এবার চিতে সাপটাকে অনেকেই চিতে সাপ নিয়ে কুসংস্কার আছে, যে চিতে সাপে নাকি চেটে দেয় বা চেটে দিলে নাকি আপনার সেই জায়গাটা ঘা হয়ে যায় বা পচে যায় বা কেটে বাদ দিতে হয়। এগুলো হচ্ছে পুরোপুরি ভুল কথা, কারণ চিতে সাপ হচ্ছে পুরোপুরি non-venomous সাপ, এর কোনো বিষ নেই। তো চিতে সাপ অ্যাকচুয়ালি আপনাদের ঘরের আশেপাশে দেখতে পাবেন, এগুলো সাধারণত রাতের দিকে শিকারের জন্য বার হয় এবং ঘরের দেওয়ালে বা যাদের মানে মাটির বাড়ি হয়তো চালে এগুলো বেশি দেখা যায়, এগুলো অ্যাকচুয়ালি টিকটিকি খাওয়ার জন্য ঘরে ঢোকে। আর এই সাপটার সঙ্গে অনেকটাই মিল আছে যেটা হচ্ছে কালার সাপ, যেটা আমাদের এশিয়া মহাদেশে এক নম্বর বিষধর সাপ। সেই সাপটার সঙ্গে অনেকে মানুষ গুলিয়ে ফেলে, মানুষ চিতে সাপকে কালার সাপ ভেবে ভুল করে বা কালার সাপকে অনেক সময় চিতে সাপ ভেবেও ভুল করে। তো কালার সাপটা হয় পুরোপুরি কালো রঙের এবং চিতে সাপটা হয় ব্রাউন মানে হালকা বাদামি কালারের, এবং উপরে সাদা সাদা দাগ থাকে, এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা চিতে সাপ। এরপর চলে আসি জলমেটুলি সাপ। এই সাপটা আগে আমাদের এলাকা মানে অঞ্চলে প্রায় অনেকটাই দেখা যেত, কিন্তু এখন অনেকটা রেয়ার হয়ে গেছে।
কারণ হচ্ছে মানুষ আস্তে আস্তে জমিতে যেভাবে রাসায়নিক দেওয়া শুরু করেছে এবং যে সমস্ত বীজ তেল বা সার দিচ্ছে সেই কারণের জন্য মাঠের যে সমস্ত সাপগুলো সেগুলো আস্তে আস্তে সেগুলো মানুষের লোকালয়ের মধ্যে চলে আসছে এবং আস্তে আস্তে অনেক সাপ আছে যেগুলো আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাচ্ছে। তো জলমিটুলি সাপটা হলো পুরোপুরি non-venomous সাপ। এরপর যে সাপটা আছে সেটাকে বলা হয় বেতাজা সাপ। তো এই সাপটাও পুরোপুরি non-venomous সাপ, এই সাপটার কোনো বিষ নেই। বেতাজা সাপ অনেকটা লাউডগার মতোই এবং এরাও গাছেই বেশি দেখা যায়। বেতাজা সাপটা অনেকেই মানুষ লাউডগা সাপের সঙ্গে গুলিয়ে ফেলে, কারণ লাউডগা সাপও গাছে থাকে, বেতাজা সাপও গাছে থাকে। লাউডগা সাপটা হয় কি পুরোপুরি সবুজ রঙের এবং বেতাজা সাপটা হয় একটু খয়েরি খয়েরি কালার এবং নিচের দিকটা থাকে সাদা। এরপর যে সাপটা চলে আসে সেটাকে বলা হয় বালিবোড়া বা সানবোয়া সাপ। তো এই সাপটা সাধারণত অনেকটাই চন্দ্রবোড়ার সঙ্গে একই রকম গায়ের প্যাটার্নটার জন্য অনেকটাই মিল খায়। সেই কারণের জন্য অনেক মানুষ কী করে, এই নির্বিষ সাপটাকেও বিষধর সাপ ভেবে, চন্দ্রবোড়া সাপ ভেবে অনেক মানুষ মেরে ফেলছে এবং দিনের পর দিন এই সাপটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই সাপটা আমাদের পশ্চিমবঙ্গে খুব কমই পাওয়া যায়, এটা অ্যাকচুয়ালি বালির দেশে বেশি পাওয়া যায় এবং এরা শিকারের জন্য বালিতে নিজেকে খুব সুন্দরভাবে ঢেকে নিতে পারে এবং এরা নিজেরাই বালির মধ্যে গর্ত করে এবং গর্ত করতে করতে এদের আস্তে আস্তে প্রজনন, মানে এদের পরপর হতে হতে আস্তে আস্তে এদের লেজের দিকটা ভোঁতা হয়ে যায় এবং সাপুড়িয়ারা এই সাপটাকে ধরে নিয়ে এসে লেজের দিকটাকে আর একটু ব্লেড দিয়ে ছুঁচলো করে সেখানটায় তারা চোখ বসায়, ফলস চোখ বসায় এবং মানুষকে ভুল বোঝায় যে এটা নাকি দুমুখো সাপ, এটা নাকি ছমাস এক মুখ দিয়ে খায়, ছমাস আর এক মুখ দিয়ে খায়। তো এটা হচ্ছে পুরোপুরি ভুল কথা। বালিবোড়া সাপ, যেটাকে বলা হয় সানবোড়া সাপ, এটা পুরোপুরি non-venomous সাপ, এর কোনো বিষ নেই। তবে এটা দেখতে অনেকটা চন্দ্রবোড়া সাপের মতো। আর আপনাদের কাছে আমার একটাই মেসেজ যে কখনোই সাপ মারবেন না, সেটা নির্বিষ হোক বা বিষধর সাপ হোক, কারণ আমাদের পরিবেশে ইকোসিস্টেমের মধ্যে প্রত্যেকটা প্রাণীরই নিজস্ব একটা ভূমিকা আছে। তো আমরা আপনাদের কাছে এই মেসেজটাই দেবো, আপনারা এই সাপগুলো বা যে কোনো পশু প্রাণী না মেরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা আপনাদের বাড়ির কাছাকাছি যে সমস্ত রেস্কিউয়াররা আছে বা বন দপ্তর আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা তাদের খবর দিন, তারা অবশ্যই সেটাকে উদ্ধার করে নিয়ে যাবে, কিন্তু আপনারা দয়া করে এগুলোকে মারবেন। তো এতক্ষণ আপনাদের যে সাপগুলো দেখালাম এগুলো সচরাচর আমাদের পশ্চিমবঙ্গে এবং আমাদের বাড়ির আশেপাশে হয়তো আপনারাও কখনো না কখনো দেখেছেন, কিন্তু মানুষ ঠিকঠাক সাপ চেনে না, এই কারণের জন্যই অনেক নির্বিষ সাপ দিনের পর দিন মানুষ মেরে ফেলছে ভয়ের কারণে যে সাপে কামড়ালে মরে যাবে। তো আমি অবশ্যই চাইবো যে আপনারা আস্তে আস্তে সাপ চিনুন এবং জানুন এবং সাপে কামড়ালে কী করা দরকার না দরকার সেগুলো নিয়েও আমার ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখুন। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর এরকম কিছু নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।